বিশেষ সতর্কতা, অনলাইন বাসা ক্লাস কোনোভাবেই ইপিএস টপিক মূল পরীক্ষায় পাশ করার নিশ্চয়তা দেয় না, তার জন্য অবশ্যই আপনাকে সেন্টারে আসতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা এই শব্দার্থগুলো শিখব, তো উচ্চারণ সহ আমি কিভাবে উচ্চারণ করি আপনার একটু খেয়াল করবেন, আর আমি চেষ্টা করব খুব ধীরে ধীরে উচ্চারণ করার জন্য, যাতে আপনাদের সুবিধা হয়। আর আমি প্রত্যেকটা শব্দার্থ যখন উচ্চারণ করব, আপনারা তখন খেয়াল করবেন কোনটা কিভাবে উচ্চারণ করি। আমাদের প্রথমত আছে দাল্লিয়ক, উচ্চারণটা হবে দাল্লিয়ক। ক্যালেন্ডার, মুন, দরজা, ছাংমুন, চালানা, ছুকচে, বাড়ির কাজ, ইয়নফিল, পেন্সিল, যা, স্কেল, ফুল, আঠা, সিনমুন, পত্রিকা, বেন্সি, বেন্স, ফিয়ন, কলম, সনফুঙ্গি, পাখা, ইয়কসা, ইতিহাস, অনো, ভাষা, মুনজাং, বাক্য, খুল, অনুচ্ছেদ, মাল, কথা, মুঞ্জে, প্রশ্ন অথবা সমস্যা, দেদাব, উত্তর, সিহম, পরীক্ষা, ইয়ঞ্চুপ, অনুশীলন, খুংবু, চর্চা, সামুসিল, অফিস, স্যাক, বই, স্যাকসাং, টেবিল। এখানে বাংলা পত্রিকা বানানটা ভুল হয়েছে, পত্রিকী হয়েছে, এটা সমস্যা নেই, এটা পত্রিকা হবে, বাংলাতে কোনো সমস্যা নাই। বাংলা যদি কোথাও ভুল হয় সেটা আপনারা কারেকশন করে নিতে পারবেন। তাছাড়া কোরিয়ান যে লেখাগুলো আছে এগুলাতে কোনো ভুল নাই, এগুলা সব কিছুই ঠিক আছে, এগুলা আমি একবার করে চেক করছি। তারপরেও যদি কোথাও টাইপিংয়ে ভুল হয়, আপনারা যারা আর কি জানেন তারা দেখিয়ে দিবেন এখানে টাইপিংয়ে ভুল আছে। তো আশা করি ক্লাসটা আপনারা এনজয় করছেন, আর এই ইমেজটি আপনারা যদি নিতে চান তাহলে আমার পেজে লাইক দিবেন। পেজে ইমেজটি অলরেডি আপলোড করা হয়েছে, পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।